আসসালামু আলাইকুম। স্মার্টফোন জগতে আইফোন সবসময় শেয়ারের কাতারে নিজেদের অবস্থান ধরে রেখেছে। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে নতুন আইফোনের বাজার মূল্য অনেক বেশি, সেক্ষেত্রে ব্যবহৃত আইফোন কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন অনেকেই। বর্তমান ইন্টারনেট ব্যবহৃত আইফোন বেচা কেনার একটি বিশাল মাধ্যমে পরিণত হয়েছে, যেমন ফেসবুক মার্কেট প্লেস, বিক্রয় ডট কম, সোয়াপের মতো অ্যাপসগুলো থেকে অনেকেই সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন। সো সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে এবং কোন কোন জিনিসগুলো চেক করতে হবে তা আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ রায়হান, আপনারা দেখছেন টেক হাউস বিডি। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। নাম্বার ওয়ান, প্রথমে চেক করুন মোবাইলটি অরিজিনাল বা অথেন্টিক কিনা। প্রথমে চলে যাবেন সেটিংস অপশনে। সেটিংসে যাওয়ার পর নিচে জেনারেলে যাবেন। জেনারেল যাওয়ার পর এখানে দেখেন অ্যাবাউট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করুন। দেখুন এখানে মডেল নাম্বার নামে একটি অপশন আছে, তো মডেল নাম্বারটি যদি এম দিয়ে শুরু হয় সেক্ষেত্রে মনে করবেন এটি একটি অরিজিনাল বা অথেন্টিক আইফোন, আর যদি এন দিয়ে শুরু হয় সেক্ষেত্রে মনে করবেন এটি অ্যাপেলের রিফারবিশকৃত একটি প্রোডাক্ট, আর যদি এফ দিয়ে শুরু হয় সেক্ষেত্রে মনে করবেন এটি একটি কেরিয়ার লক মোবাইল। সো মডেল নাম্বারের ক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন যে প্রথমে এম আছে কিনা। নাম্বার টু, ব্যাটারি হেলথ। ব্যাটারি হেলথ দেখার জন্য আবার আপনার চলে যাবেন মোবাইলের সেটিংস অপশনে, তারপরে সোয়েপ করে নিচে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন ব্যাটারি নামে একটি অপশন আছে, ম্যাক্সিমাম ক্যাপাসিটি নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু ব্যাটারি হেলথই দেখিয়ে দেবে। তো এখানে কিন্তু 87% ব্যাটারি হেলথ আছে। তো ব্যাটারি হেলথের ক্ষেত্রে আপনার 85% আপ নিলে ভালো হয়, কারণ হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা আপনার ভালো পাবেন, আর 80%-এর নিচে যদি নেন সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা কম পাবেন। ডিসপ্লে ট্রুটোন। ট্রুটোন কী? ট্রুটোন হচ্ছে আপনার যে ওয়েদার রয়েছে সে ওয়েদার অনুযায়ী ডিসপ্লে টোনটি চেঞ্জ হবে। তো অ্যাপেল কিন্তু আইফোন 8 থেকে ট্রুটোনের ফিচারটি চালু করেছে। তো ট্রুটোনটি চেক করার জন্য আপনারা চলে আসবেন নেভিগেশন পারে, এবং নেভিগেশন আসার পর তো এখান থেকে ব্রাইটনেসের যে অপশনটা আছে এখানে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর কিছুক্ষণ ধরে রাখার পরেই দেখবেন এখানে ট্রুটোনের নামে একটি ফিচার আসছে। তো ডিসপ্লেটি যদি চেঞ্জ করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ট্রুটোনের ফিচারটি আসবে না, অর্থাৎ মোবাইলটির ডিসপ্লে যদি অরিজিনাল এবং অথেন্টিক হয় সেক্ষেত্রে কিন্তু ট্রুটোনের অপশনটি আসবে, আর যদি ডুপ্লিকেট হয় সেক্ষেত্রে কিন্তু ট্রুটোনের ফিচারটি থাকবে না। নাম্বার ফোর, সাইলেন্ট বাটন। অবশ্যই ভালোভাবে চেক করে নিন যে সাইলেন্ট বাটনটি ঠিক আছে কিনা। সিম স্লট IMEI চেক। তো এটি করার জন্য আপনি প্রথমে চলে যাবেন ডায়ালার অপশনে, তারপরে গিয়ে লিখবেন *#06#, লিখলে মোবাইলে IMEI নাম্বারটি শো করবে। তারপর আপনি সিম স্লটটি খুলে নিন, খুলে নিয়ে দেখুন এখানে একটি IMEI নাম্বার রয়েছে। তো এই যে IMEI নাম্বারটি আপনি মোবাইল থেকে বের করেছেন সেটির সাথে সিম স্লটের IMEI নাম্বারটি ম্যাচ করে নিন। যদি ম্যাচ হয় তাহলে মনে করবেন যে এটি অরিজিনাল এবং অথেন্টিক। নাম্বার সিক্স, অ্যাপেল আইডি রিমুভ। যার কাছ থেকে মোবাইলটি কিনছেন অবশ্যই অ্যাপ স্টোর থেকে অ্যাপেল আইডি রিমুভ করে নিন, এবং সেটিং থেকে তার যেই অ্যাপেল আইডি রয়েছে সেটিকেও আপনি ভালোভাবে রিমুভ করে নিন। নাম্বার সেভেন, অনলাইন চেকিং। IMEI নাম্বারের মাধ্যমে কিন্তু আপনি অনলাইনেও তো আপনি যে মোবাইলটি কিনছেন এটিকে চেক করে নিতে পারেন। তার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ফর এক্সাম্পল আমি এখানে গুগল ব্রাউজারটি সিলেক্ট করছি। তো এখানে যাওয়ার পর আপনি লিখবেন www.iphoneimeicheck.com। লেখার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে, যেখানে যে IMEI নাম্বারটি রয়েছে সেই IMEI নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিজে থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিছু ক্যাপচা দেখাবে, সেগুলো আপনারা পূরণ করে নেবেন। তো এখানে আমার এখানে একটা বাসের ক্যাপচা দেখাচ্ছে, সো আমি বাসের ক্যাপচারটা পূরণ করার পর এখানে ভেরিফাইয়ের উপরে ক্লিক করছি। তো এখানে যদি মোবাইলটি অরিজিনাল এবং অথেন্টিক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এর যে জেনুইন ইনফরমেশন রয়েছে, অর্থাৎ এই মোবাইলটির কালার কিংবা এর স্টোরেজ ভেরিয়েন্ট সব কিছু কিন্তু এখানে জেনুইন দেখাবে, আর যদি ফেক হয় সেক্ষেত্রে কিন্তু উল্টাপাল্টা দেখাবে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই মিলিয়ে নিন যে কালার কিংবা এর IMEI সব কিছু ঠিক আছে কিনা। নেটওয়ার্ক ওয়াইফাই ভালোভাবে চেক করে নিন, যে আপনি যে মোবাইলটি কিনছেন সেটি কি 5G নাকি 4G, সেটি ভালোভাবে কাজ করছে কিনা তা অবশ্যই ভালোভাবে চেক করে নিন। আর সবচেয়ে বেটার হয় যদি আপনার কম্পিউটারের মাধ্যমে 3U টুলসের মাধ্যমে চেক করে নিতে পারেন। আর 3U টুলসের মাধ্যমে কিন্তু সবগুলো ইনফরমেশান আপনার সামনে চলে আসবে, যেখানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে মোবাইলটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট।